আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাদা মুরগির কুরমা করে দেখাবো। এটা পোলাও দিয়ে খেতে অসম্ভব মজা, আর এটা তো বাচ্চাদের অনেক বেশি পছন্দ। যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কুরমাটা রান্না করেন, অবশ্যই প্রশংসা পাবেন, কারণ এটা খেতে অসম্ভব মজা, আর এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। কুরমা রান্না করার জন্য আমি এখানে দুইটা মুরগি নিয়েছি, এটা দেশি মুরগি। আর মুরগিগুলো আমি একটা মুরগির আমি 8 পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 4 পিস করেও কেটে নিতে পারেন। একটু ছোট করে নিলে মশলাটা ভিতরে ঢুকে খেতে ভালো লাগে, তাই আমি নিলাম। আর এই মুরগিটা রান্না করার জন্য একটা মশলা বানাতে হবে, সেজন্য আমি এখানে কুরমাটা রান্নার জন্য আমি একটা মশলা রেডি করব, সেজন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ চীনাবাদাম, আর এখানে 10টার মতো আছে কিশমিশ, আর জয়ফলের অর্ধেক আছে, আর জৈত্রী আছে একটার থেকে একটু কম, 3 ভাগের একবার। এখানে আছে পোস্তর দানা, আর এখানে আছে প্রায় 15-20টার মতো হবে সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালোটা নিতে পারেন। আর চীনাবাদামের পরিবর্তে আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদামও নিতে পারেন। এখানে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ, আর 1/2 কাপ পেঁয়াজ। এটা আমি একসাথে করে 1/2 কাপ টক দইয়ের সাথে ব্লান্ডার করে নেব। কুরমাটা রান্না করার জন্য আমি একটা পাতিল বসায় দিলাম, আর এখানে দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি অন্যান্য মশলাগুলো দিব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, 4টা এলাচ দিয়ে এটার ফ্লেভারটা আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলার ফ্লেভারটা আমার এসে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেরেস্তার থেকে কম কালার করে ভেজে নেব। কালার এসে গেছে, আমি এর থেকে বেশি কালার করব না। এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আমি একটু ভেজে নিলাম, আর আমি যে মশলাটা টক দই দিয়ে ব্লান করে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। এখন এখানে সামান্য পানি দিব, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা আসবে। এখন আমি মুরগিগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর মুরগি থেকে পানি উঠবে সেই পানি দিয়ে আমি মুরগিটা কষিয়ে নেব। মুরগি থেকে যে পানি উঠেছিল সেই পানি দিয়ে আমি মুরগিটা সিদ্ধ করে নিলাম। মুরগিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি আরো 1 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব, আর এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর দিয়ে দিব 1 কাপ
গরুর দুধ, এটা জাল করা গরুর দুধ। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, অন্য কোনো ব্র্যান্ডের দুধও দিতে পারেন। আর এই মুরগিটা রান্না করতে, কুরমাটা রান্না করতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, দুধ টক দই এগুলো দিয়েই মুরগিটা পুরোপুরি রান্না করে নিলাম। এখন আমি চুলা রাস্তা মিডিয়াম করে দিয়ে এটা ঢেকে দেবো, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এটা আমি এখন ঢেকে দেবো। প্রায় 5 মিনিট পরে দেখেন মুরগির কুরমাটা একদম সম্পূর্ণ রেডি, তেলটাও উপরে উঠে এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 ফোঁটা কেওড়ার জল, এতে করে একটা শাহি ফ্লেভার আসবে। আর দিয়ে দেবে 1 টেবিল চামচ ঘি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা সবসময় পরে দিলে ঘিয়ের একটা অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর আমি এখন 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব, যাতে সবগুলো ফ্লেভার পুরো মাংসটার মধ্যে ছড়ায়। প্রায় 2 মিনিট পরে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি, দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে।